ভাবছে এই শিক্ষাক্রমে কোনো পড়াশোনা নেই, পরীক্ষা নেই, কিন্তু আমি বলতে পারি এই শিক্ষাক্রমের জন্য শিক্ষার্থীরা আরো বেশি করে পড়বে এবং সক্রিয়ভাবে পড়বে। আপনারা হয়তো ভাবছেন এই শিক্ষাক্রমে কোনো প্রতিযোগিতামূলক পদ্ধতি নেই, এক রোল দুই রোল এই ধরনের কোনো পদ্ধতি নেই, কিন্তু যে অভিভাবকদের মনে এই ধরনের ভুল বিভ্রান্তি রয়েছে তাদের জন্য আমার একটি প্রশ্ন রয়েছে। কেন বলুন তো, আমরা সব সময় প্রতিযোগিতামূলক শিক্ষার চর্চা করব, আমরা কি সহযোগিতামূলক শিক্ষার চর্চা করতে পারি না? এই শিক্ষাক্রমে কোনো বিকল্প নেই, এই শিক্ষাক্রমের যদি কোনো বিকল্প থেকে থাকে তবে সেটা পিছিয়ে পড়া।